বনু কুরাইজা গোত্রকে স্পেশালি কোনো শর্ত দেন নাই, স্পেশালি কোনো শর্ত দেন নাই বিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার থামুন মৌলানা সাহেব। মুহাম্মদ বনু কুরাইজা গোত্রকে আত্মসমর্পণের ব্যাপারে কোনো স্পেশাল শর্ত দেন নাই, কেন দিবেন না? আর তারা কেনই বা বিনা শর্তে মুহাম্মদের কাছে আত্মসমর্পণ করবে? মুহাম্মদ কি তাদেরকে শর্ত দিয়ে বলেছিল যে তোমাদের সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে, তোমাদের প্রতি ন্যায় বিচার করা হবে, তোমরা দুর্গ থেকে নেমে আসো? মুহাম্মদ তো এই শর্ত দেয় নাই। ইভেন তারা মুহাম্মদের বিরুদ্ধে কোনো, মুহাম্মদ এবং তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে কোনো অস্ত্রই তুলে ধরে নাই, মুহাম্মদের কাউকে খুন করে নাই, কাউকে ধর্ষণ করে নাই, এরপরেও মুহাম্মদ তাদেরকে মানে বিনা শর্তে আত্মসমর্পণ করার কথা বলেছে। এটা কি হয়? হ্যাঁ, ইভেন এইগুলো না করার পরেও তাদেরকে মুহাম্মদ বিনা শর্তে আত্মসমর্পণ করার কথা বলেছে। এবার দেখুন, আমি আমি আপনাকে বলি, এই যে 1971-এ পাক হানাদার বাহিনী বাংলাদেশের মা বোনদের ইজ্জত নষ্ট করলো, আমাদের মানুষের উপর জেনোসাইড চালালো, চালানোর পরে তারা যখন আত্মসমর্পণ করতে চাইল, তখন তাদেরকে শর্ত সাপেক্ষে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়। বনু কুরাইজার গোত্রের মানুষ কি পাক হানাদার বাহিনীর চেয়েও কোনো জঘন্য অপরাধ করেছিল? তারা তো একটা মানুষকেও, মুহাম্মদের একটা মুসলমানকেও খুন করে নাই, একটা নারীর উপর নারীর উপর যৌন নির্যাতন চালায় নাই। তাহলে তাদেরকে মুহাম্মদ কেন বিনা শর্তে আত্মসমর্পণ করার কথা বলল? তা আমি কথা না বাড়িয়ে আমি আধুনিক ইতিহাস থেকে প্রমাণ দেখাচ্ছি। দেখুন, পাকিস্তানের, আমি এটা উইকিপিডিয়া থেকে নিয়েছি, আমি পড়ে শোনাচ্ছি, লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরুরা আত্মসমর্পণকারী পাকিস্তানি সেনাদের জেনেভা কনভেনশনের বিধি অনুযায়ী প্রাপ্য মর্যাদা ও সম্মান দেওয়ার প্রত্যয় ঘোষণা করেছেন এবং আত্মসমর্পণকারী পাকিস্তানি সামরিক ও আধাসামরিক ব্যক্তিদের নিরাপত্তা ও সুবিধার অঙ্গীকার করেছেন। লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরুরার অধীন বাহিনীগুলোর মাধ্যমে বিদেশি নাগরিক, সংখ্যালঘু জাতি, জাতিসত্তা ও জন্মসূত্রে পশ্চিম পাকিস্তানি ব্যক্তিদের সুরক্ষাও দেওয়া হবে, এইটুকু পর্যন্ত করা হয়েছে এই নিপীড়ক পাক হানাদার বাহিনীর ব্যাপারে। তাদেরকে পূর্ণমাত্রায় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে জেনেভা কনভেনশনের নিয়ম রীতি অনুযায়ী তাদের সাথে মানবিক ব্যবহার করা হবে, তারপর তারা আত্মসমর্পণ করেছে। মুহাম্মদ কি বনু কুরাইজা গোত্রের প্রতি এই ধরনের কোনো কন্ডিশন দিয়ে বলেছিল তোমরা আত্মসমর্পণ করো? হ্যাঁ, তোমাদের ব্যাপারে সম্পূর্ণরূপে মানবিক আচরণ করা হবে, এটা কি কন্ডিশন দিয়েছিল? না, এটা দেয় নাই। এর কারণ ছিল মুহাম্মদের আগে থেকেই প্ল্যান ছিল যে এদেরকে জবাই করে ফেলা হবে। ঠিক আছে, আমি ওনার বক্তব্য প্লে করব। আমি এর আগে বলি, এইটা ছিল প্রি প্ল্যান বিচার। হ্যাঁ, আগে থেকেই মুহাম্মদ ডিসিশন নিয়েছিল যে এদেরকে গণহারে হত্যা করা হবে। এটি বিচারের নামে প্রহসন ছিল। সাদ বিন মুয়াজ নামে যাকে বিচারক নিয়োগ করা হয়েছিল, সে ছিল প্রচণ্ড বনু কুরাইজা বিদ্বেষী, সুতরাং সে কোনো অবস্থাতেই ন্যায় বিচার করতে পারে না। তার বিচারের রায় বনু কুরাইজার বিপক্ষেই যাবে, ঠিক আছে, তাদের পক্ষে যাবে না। তো এখন মুহাম্মদ আগে ভাগেই বিচারক নিয়োগ করে রেখেছিল, হ্যাঁ, এবং সে আগে ভাগে যে বিচারক নিয়োগ করে রেখেছিল সে ছিল ইহুদি বনু কুরাইজা বিদ্বেষী, সে বনু কুরাইজার মানুষের ধ্বংস কামনা করত। তো মুহাম্মদ এমন একজন মানুষকে বিচারক নিয়োগ করেছিল, হ্যাঁ, যে বনু কুরাইজাকে ঘৃণা করতো, সুতরাং এটা প্রি প্ল্যান ছিল। আচ্ছা, বনু কুরাইজার মানুষদেরকে যে জবাই করা হবে বিনা বিচারে, বিচারের নামে প্রহসন করে যে জবাই করা হবে, এটি আগে থেকেই নির্ধারিত ছিল। আমি রেফারেন্স দেখাচ্ছি,
তার আগে আমি একটি কথা এইখানে বলে দিচ্ছি আপনাদেরকে, সেটি হলো যে বনু কুরাইজার যে 900 পুরুষ এবং গুপ্তাঙ্গে লোম গজানো শিশুদেরকে মুহাম্মদ হত্যা করেছিল, এই এই হত্যার যে রায় যে ব্যক্তি দিয়েছিল সে কি চুলচেরা বিশ্লেষণ করে সাক্ষী প্রমাণের ভিত্তিতে রায় দিয়েছিল? বনু কুরাইজা গোত্রের মানুষদেরকে কি আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়েছিল? না, দেওয়া হয় নাই। বনু কুরাইজার লোকদের পক্ষে কথা বলার কি কোনো মানুষকে অ্যাপয়েন্টেড করা হয়েছিল, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল বা তাদেরকে নিযুক্ত করা হয়েছিল? উত্তর হচ্ছে না। বরং মুসলমানরা হ্যাঁ এই রায়কে পর্যন্ত মেনে নেয় নাই। আপনারা জানেন, আমি রেফারেন্স দেখাবো। হ্যাঁ, এ থেকে প্রমাণিত হয় যে মুহাম্মদের অনুসারীরা পর্যন্ত এই রায়কে অন্যায় রায় বলে ধরে নিয়েছিল। হ্যাঁ, তো আমি একটা একটা করে উদাহরণ দেখাচ্ছি। আল বিদায়া আর নিহায়ার একটা উদাহরণ আমি দেখাচ্ছি, এটি ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত 231 পৃষ্ঠায়, আমি 231 পৃষ্ঠা থেকে আমি হাইলাইটেড অংশ দেখাই। দেখুন, ইবনে ইসাক আরো বলেন, সকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে বনু কুরাইজা দুর্গের অভ্যন্তর থেকে বের হলে আওস গোত্রের মুসলিম লোকেরা এগিয়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এরা আমাদের মিত্রপক্ষ, খাজরাজ নয়, আমাদের খাজরাজি ভাইদের মিত্রদের সম্পর্কে আপনি পূর্বে যা করেছেন অর্থাৎ আপনি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, মানে আবদুল্লাহ ইবনে উবাইয়ের আবেদন ক্রমে বনু কায়নুকাকে যেমন ক্ষমা করেছিলেন, হ্যাঁ ঠিক এইভাবে বনু কুরাইজা গোত্রের লোকদেরকে আপনি ক্ষমা করে দিন, হ্যাঁ মুহাম্মদকে বলেছিল। ইবনে ইসাক আরো উল্লেখ করেন যে আওস গোত্রের লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা বললে উনি বললেন, হে আওস সম্প্রদায়, তোমরা কি এতে সন্তুষ্ট নও যে তাদের ব্যাপারে তোমাদের মধ্যকারী একজন ফয়সালা করবেন? অর্থাৎ বনু কুরাইজা বিদ্বেষী মুসলমান সাদ বিন মুয়াজ ফয়সালা করবে। আচ্ছা, তো দেখুন, এই মুসলমানরা মুহাম্মদের কাছে গিয়ে অনুরোধ উপরোধ করে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এদেরকে ক্ষমা করে দিন। তাহলে বোঝা যাচ্ছে যে মুসলমানরাই সাক্ষ্য দিচ্ছে যে বনু কুরাইজার লোকেরা ইনোসেন্ট, তারা কোনো অপরাধ করে নাই। বুঝতে পেরেছেন? এর থেকেই প্রমাণিত হয় যে বনু কুরাইজার লোকেরা নিরপরাধ। ইভেন মুসলমানরা তাদের পক্ষে নবী মুহাম্মদের কাছে গিয়ে উকালতি করেছে। আচ্ছা, পরে কি আমি বলি, পড়ে শোনাই, আওস গোত্রের লোকেরা বলল, তারা বলল, জি হে মুহাম্মদ যখন বলল যে বনু সরি সাদ বিন মুয়াজকে বিচারক মানা হবে, তারা বলল, জি হ্যাঁ, নিশ্চয়ই রসুল্লাহ করিম সাল্লাহ সাল্লামের সিদ্ধান্ত তার উপর অর্পণ করেন, সাদ বিন মুয়াজের উপর। রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম সাদকে মসজিদে নববী সংলগ্ন একটা তাঁবুতে থাকতে দেন। তো আচ্ছা, এটুকুতে আমি যাচ্ছি না, পরে দেখি এই সাদ বিন মুয়াজকে মুসলিমরা গিয়ে কি বলল। রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু সাল্লাম সাদকে বনু কুরাইজার বিচারক নিযুক্ত করলে আওস গোত্রের লোকেরা তার নিকট এসে তাকে গাধায় সোয়ার করে রাসূলুল্লাহর দরবারে নিয়ে যায়, আর তিনি ছিলেন একজন হৃষ্টপুষ্ট সুদর্শন পুরুষ, গাধার পৃষ্ঠে তারা তার জন্য একটা চামড়ার গদি বিছিয়ে দেয়। তারা সাদ বিন মুয়াজ নামক হারামিটাকে বলল, হে আবু আমর, আপনার মিত্রদের সাথে সদয় ব্যবহার করবেন, কারণ তাদের সঙ্গে সদাচার করার জন্যই রসুলুল্লাহ আপনাকে বিচারক মনোনীত করেছেন। তারা সাদকে পিড়াপিড়ি করল, হ্যাঁ, কিন্তু সাদ সেটি মেনে নেয় নাই। তাহলে আমি এখানে প্রমাণ করে দেখালাম যে বনু কুরাইজা গোত্রের লোকের ইনোসেন্ট বা নিরপরাধ হওয়ার প্রমাণ হচ্ছে মুসলমানদের নবী মুহাম্মদের কাছে গিয়ে তাদের প্রাণ ভিক্ষার জন্য সুপারিশ করা, এবং শুধু তাই না, তারা সাদ বিন মুহাম্মদের দ্বারা নিযুক্ত বিচারক সাদ বিন মুয়াজকে গিয়ে সুপারিশ করেছিল। কিন্তু মুয়াজ কি এটি করবে? সাদ বিন মুয়াজ তো
বলেছে যে সে বনু কুরাইজার ধ্বংস না দেখা পর্যন্ত যেন তার মৃত্যু না হয়। এইবার সে যখন বিচারক হয়েছে, সে কি চান্স মিস করবে? এটা বনু সাদ বিন মুয়াজকে আগে থেকে বিচারক নিয়োগ করার জন্য আগে থেকে মুহাম্মদ সিদ্ধান্ত নিয়েছিল। দুই, আগে থেকেই মুহাম্মদ সিদ্ধান্ত নিয়েছিল যে বিচারের নামে প্রহসন করে এদেরকে কচুকাটা করা হবে। আমি এটা যে প্রি প্ল্যান ছিল আমি রেফারেন্স দেখাচ্ছি। হ্যাঁ, আবুল উবাবা, আমি এটা একটা থেকে আর্টিকেল থেকে নিয়েছি। দেখুন, আবুল উবাবা নামে নবী মোহাম্মদের একজন সাহাবি ছিল। আমি বাংলা পড়ে শোনাচ্ছি, আমি ইংলিশটা পড়ে শোনাবো না, সময় নষ্ট করবো না। আবুল উবাবা যখন বনু কুরাইজা গোত্রের কাছে গেল, যাওয়ার পরে তাদের মহিলা এবং শিশুরা তাকে ঘেরাও করে এসে কান্নাকাটি করা শুরু করলো। তারা বলল যে আমাদের কি হবে। তখন আবুল উবাবা তার গলার উপর, গলার দিকে হাত নিয়ে বলল যে তোমাদের কল্লা কাটা হবে, হ্যাঁ মানে তোমাদেরকে জবাই করা হবে। তো এটি আমি নিয়েছি, দেখুন, ইবনে ইসাক 1955, দ্য লাইফ অফ মুহাম্মদ সিরাতুর রাসুলুল্লাহ ট্রান্সলেটেড। আমি এই নামটা প্রোনাউন্স করতে পারছি না, এটা ফ্রেঞ্চ একজন লেখক, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস প্রেস, পৃষ্ঠা 461-464। আচ্ছা, এটা রেফারেন্স আমি আপনাদের দেখালাম, কারণ মুমিনরা বলবে যে আমান উদ্দিন ভুলভাল তথ্য দিচ্ছে। তো আবুল উবাবা যখন তাদের মানে তাদেরকে ইঙ্গিত দিল যে তাদেরকে জবাই করে ফেলা হবে, তাহলে আবুল উবাবা অবশ্যই মুহাম্মদের প্ল্যানটা জানতে পেরেছিল। ঠিক আছে, তো মুহাম্মদ তো খামোখাই একজন বিচারক নিয়োগ করছে, কিন্তু মুহাম্মদ নিজে নিজে বিচার করে নাই। বিচার করিয়ে সে আল্লাহর শেষ নবী হওয়ার পরে বিচারের দায়িত্ব সে আরেকজনের উপর, আরেকজনের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, যাতে করে মুহাম্মদের উপর জেনোসাইডের, হ্যাঁ, বদনামটা না দেওয়া হয়। বুঝতে পেরেছেন? এটা নিয়ে আমি পরে ব্যাখ্যা বিশ্লেষণ করব। আচ্ছা, আবুল উবাবা, এই দেখুন আমি দেখাচ্ছি এইখান থেকে রেফারেন্স, আবার উইলিয়াম মুরের বই দ্য লাইফ অফ মুহাম্মেদ। হ্যাঁ, আচ্ছা, ওইটা ওইটা রেফারেন্স আপনারা স্ক্রিনে স্টিল দেখে নেন, পরে স্লো ডাউন করে দেখে নেবেন। আচ্ছা, আবুল উবাবা বেগড মুহাম্মদ ফর ফরগিভনেস অন বিহাফ অফ বনু কুরাইজা, বাট মুহাম্মদ সেইড ইট ইজ অনলি গড হু ক্যান ফরগিভ হিম। ইভেন আবুল উবাবাও মুহাম্মদকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে আপনি ক্ষমা করে দিন, কিন্তু মুহাম্মদ রাজি হয় নাই। তো ভাই, অনেক মুসলমান মুহাম্মদের কাছে গিয়ে, হ্যাঁ, বনু কুরাইজা গোত্রের উপর জেনোসাইড না চালানোর জন্য, হ্যাঁ, মানে হাত জোড় করে প্রার্থনা করেছিল, মুহাম্মদ এটা শুনে নাই। আবুল উবাবাও এটি করেছিল। তাহলে এ থেকে কি বোঝা যায়? এ থেকে বোঝা যায় যে বনু কুরাইজার লোকেরা মুসলমানদের কোনো ক্ষতিই করে নাই, তারা ইনোসেন্ট ছিল। এর চেয়ে প্রমাণ আপনারা আর কি পেতে পারেন বলুন? আচ্ছা, এতটুকু থাকলাম, আর কথা বাড়াচ্ছি না, আমি আরেকটু শুনি ওই ওই লোকটি কি বলে। শর্তে অস্ত্র সমর্পণ করো, এবং তিনি একটা দাবি করলেন যে সাহাবিরা যখন যাচাই করতে গিয়েছিলেন, এই যাচাইটা কি আহজাবের যুদ্ধের পরে? না, অবশ্যই আহজাবের যুদ্ধ শুরু হয়েছে, বনু কুরাইজা চুক্তি ভঙ্গ করেছে আহজাবের যুদ্ধের মধ্যখানে। আপনাকে কে বলেছে বনু কুরাইজা লোকেরা আহজাবের যুদ্ধের মধ্যখানে, হ্যাঁ, করেছে ওই চুক্তি ভঙ্গ করেছে? তারা যদি চুক্তি ভঙ্গ করত, তাহলে মুহাম্মদের উপর তারা ঝাঁপিয়ে পড়ত, তারা মুহাম্মদকে অ্যাটাক করত। কয়জন মুসলমানের উপর তারা তীর ছুড়ে মেরেছিল, আপনি প্রমাণ দেখান, একজন কেউ মারে নাই। চুক্তি ভঙ্গ করলে পরে তো তারা মুহাম্মদের উপর অ্যাটাক করত, মুহাম্মদের সাহাবিদের উপর অ্যাটাক করত। করেছে? কোনো মানুষকে মেরেছে? কোনো মুসলমান জানোয়ারকে মেরেছে? উত্তর হচ্ছে না। তাহলে কিসের চুক্তি, কি বলছেন আপনি? এইগুলো চুক্তি ভঙ্গের মানে বুঝেন আপনি? কোন, যদি ধরুন পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা যদি বাংলাদেশ সরকারের সাথে যে চুক্তিটি আছে, সেই চুক্তি যদি ভঙ্গ করে ফেলে, তাহলে বাংলাদেশের সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে তারা মানে চূড়াগুপ্ত হামলা চালাবে। তাদের সাথে যদি চুক্তি এই ধরনের থাকে যে তোমাদের সাথে এই চুক্তি করা হলো যে তুমি বাংলাদেশ
বাংলাদেশের কোনো তোমরা বাংলাদেশের কোনো মানুষের উপর আক্রমণ করবে না, এই ধরনের চুক্তি যদি থেকে থাকে, আর পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা যদি চুক্তি ভঙ্গ করে ফেলে, তাহলে এজ এ রেজাল্ট তারা কি করবে? চুক্তি ভঙ্গ করার মানে বুঝেন আপনি, তারা অ্যাকশনে যাবে। তো তারা যদি চুক্তি ভঙ্গ করে থাকে, বনু কুরাইজার লোকেরা, তারা কোন অ্যাকশনে গিয়েছিল সেইটা বলেন আপনি আমাকে। ফাইজলামির জায়গা পান না? এবং আমি এটা প্রমাণ করছি, তারই অনুবাদকৃত বই, তিনি যেটা অনুবাদ করেছেন যে সবটুকু মোহাম্মদ নামে, আমি তার বই থেকে আমি এখন আপনাদেরকে দেখাবো যে এই যে ইহুদিরা যে ই করছিল, আচ্ছা, অস্ত্র শস্ত্র নিয়ে রেডি হচ্ছিল, আমি একটু দেখাবো আপনাদেরকে, একটু ধৈর্য ধরুন। আসলে এত কম সময়ের মধ্যে স্ক্রিন শেয়ার দিয়ে দেখানোটা খুবই ডিফিকাল্ট। বইয়ের পৃষ্ঠা এটা হচ্ছিল, জি জি, সবটুকু মোহাম্মদ অনুবাদ করেছেন সম্ভবত সাফিয়া বিনতে হোয়াই এবং মুফতি আব্দুল্লাহ মাসুদ। 221 পৃষ্ঠায় বনু কুরাইজা নিরপেক্ষ অবস্থান থেকে সরে আসার খবর তার কাছে দ্রুত পৌঁছে গিয়েছিল। তারা দ্রুত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কিনা তা জানার জন্য তিনি জুবাইরকে প্রেরণ করেন, যদিও তিনি এখানে একজনের নাম বলেছেন। দূর থেকে জুবাইরটা কে? জুবাইরটা হচ্ছে মুহাম্মদের একটা অনুগত ডাকাত। এই জুবাইরও কিন্তু বনু কুরাইজার মানুষদেরকে জবাই করেছিল, এটা জানেন? এগুলো আমরা জানি, এগুলো আমাদের কাছে আছে। সুতরাং জুবাইর কোনো ভালো ইনফরমেশন দেবে না? দিবে না। এই মুহাম্মদের জিব্রাইল, তারপর আজরাইল, হ্যাঁ, জুবাইর, সাদ বিন মুয়াজ, এরা যে ইনফরমেশন মুহাম্মদকে দেবে বনু কুরাইজা সম্পর্কে, এই সব ইনফরমেশনগুলো এমন রকম হবে, সাজানো ইনফরমেশন হবে, যাতে করে মুহাম্মদ একটা সুতা খুঁজে পায়, একটা এক্সিস খুঁজে পায় বনু কুরাইজার মানুষকে কচুকাটা করার জন্য। বুঝেন ভাই আপনি, এগুলো আমরা তো ইতিহাস পড়েছি। সে দেখলো যে তার নারী শিশু এবং পশুপালকে তাদের দুর্গের ভিতরে নিয়ে যাচ্ছে এবং পুরুষরা অস্ত্র নিয়ে তৈরি হচ্ছে। যখন মানুষ মনে করে থাকে যে তারা বহির শত্রুদের দ্বারা আক্রান্ত হচ্ছে, তখন মানুষ দুর্গের ভিতর ঢুকে যায়, হ্যাঁ, ঠিক আছে, তার সেফটির জন্য। আর অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকবে না কেন? তুমি 24-25 দিন যাবৎ তাদেরকে ঘেরাও করে রাখবে, হ্যাঁ, আর তারা অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকবে না। তো তারা অস্ত্রশস্ত্র মুহাম্মদ এবং তার সাহাবীদের উপর ছুড়ে মেরেছিল, এইটার প্রমাণ দেখাতে হবে আপনি আমাকে আজকে। ওনার বই থেকে আমি ওনাকে রিফিউট করে দিলাম। আচ্ছা, এবার উনি কি প্রশ্ন করলেন আরেকটা, যে সবাই কি অপরাধ করেছিল কিনা? দেখেন, বনু কুরাইজার যখন অপরাধটা করেছে, ধরে নিলাম যে শুধুমাত্র বনু কুরাইজার কয়েকজন নেতা এটা করেছে, কিন্তু আপনি আপনি সবাই অপরাধ করেছে সেটা প্রমাণ দেখাতে হবে। ফাইজলামির জায়গা পান না? আমি আগের ভিডিওতে অলরেডি বলেছি, বনু কুরাইজার যদি কোনো ট্রিটি হয়েই থাকে মুহাম্মদের সাথে, তাহলে এই ট্রিটিতে বনু কুরাইজা গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তিরা স্বাক্ষর করেছিল, আর এই ট্রিটিটা যদি তারা ব্রিচ করে থাকে, এই ট্রিটি মানে চুক্তিটাকে যদি তারা ভঙ্গই করে থাকে, তাহলে তারাই করেছে। বনু কুরাইজার যে সমস্ত শিশুদের এই মাত্র গুপ্তাঙ্গে লুম গজিয়েছিল, তারা এই চুক্তি ভঙ্গ করে নাই, তাদের নারীরা ভঙ্গ করে নাই, বুঝতে পেরেছেন? এবং সব গুত্রের সব মানুষ ভঙ্গ করে নাই। বাংলাদেশের 1971-এ পাক হানাদার বাহিনীরা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাথে যুদ্ধ করেছিল, আপনি কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, বাংলাদেশের সকল মানুষ কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই। এরপরে পাক হানাদার বাহিনীরা কি করেছে? মুক্তিযোদ্ধাদেরকে শুধু হত্যা করে নাই, সিভিলিয়ানদের উপর আক্রমণ করেছে, আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে। তো বনু কুরাইজা গোত্রের সকল শিশু এবং পুরুষদের উপর মুহাম্মদ আক্রমণ করেছিল এবং তাদেরকে জবাই করেছিল। সবাই কি মুহাম্মদের বিরোধিতা করেছিল ভাই? এটা কি বললেন আপনি? ছি, আজকে এই পর্যন্ত থাকুক, পরে আরেকবার আলোচনা করব, এটা কন্টিনিউ করতে হবে। থ্যাংক ইউ সো মাচ।